হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই একটা সিম্পল মেকআপ লুক। ওয়াশ ইন্ডিয়া থেকে নিয়েছি এই শাড়িটা, সেটারই মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। একটা ইয়েলো গ্রিন আই, মানে আই মেকআপটা আমি ইয়েলো আর গ্রিন রেখেছি, আর নিউড লিপ করেছি, কারণ আমার মনে হচ্ছে একটু ইয়েলো আর গ্রিন যেহেতু করেছি, একটু নিউড লিপ এর সঙ্গে ভালো লাগবে, নিউড লিপস্টিক ভালো লাগবে। তো কি করে আমি মেকআপ লুকটা করেছি সেটা তো তোমাদের দেখাবোই, তার আগে বলে দিই তোমরা যদি এখনো আমার ইনস্টাতে ফলো না করে থাকো তাহলে গিয়ে আমায় ফলো করতে পারো, ওখানে আমি বর্ষা বাসু নামেই আছি। আর এই মেকআপ লুকটা যেটা দেখছো সেটা তোমরা দিনে রাতে যখন ইচ্ছা করতেই পারবে, কারণ লাইট মেকআপই রেখেছি, একটু জুয়েলারি এদিক ওদিক করে নেবে, কারণ যেহেতু হোয়াইট কালারের শাড়ি পরেছি এটা দিনের বেলায় অনায়াসে পরাই যায়, আর মেকআপটা একটু কম বেশি করে নেবে, হাইলাইটার একটু কম লাগাবে, তাহলে দিনের তোমরা করতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না। আর চলো দেখে নিই আমি কি করে এই মেকআপ লুকটা অ্যাচিভ করলাম। মেকআপ শুরু করার আগে আমি গুড ওয়াইবস এর এই লিপ বামটা অ্যাপ্লাই করে নেব, এরপরে আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব, এটা ভিটামিন ই ময়েশ্চারাইজার নিউট্রিরামের, এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব, অল স্কিন টাইপ ময়েশ্চারাইজার, খুবই ভালো। আর তারপরে আমি এই রিয়েল মেকআপ বেস, এটা সুইস বিউটি, এটা অ্যাপ্লাই করে নেব, এটা হাইলাইটার, এটা আবার প্রাইমারেরও কাজ করে, তো আমি ফুল ফেসেই অ্যাপ্লাই করে নেব। আর এটা অ্যাপ্লাই করার পরে একটা সুন্দর ন্যাচারাল গ্লো আসে। আর আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিই যেহেতু এটা প্রাইমার হাইলাইটার, খুবই ভালো প্রোডাক্ট, তোমরা এটা ইউজ করে দেখতে পারো। আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব, আর দেখো আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা এটা বিউটি ব্লেন্ডার দিয়েও অ্যাপ্লাই করতে পারো, আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি আর গ্লোটা দেখতেই পাচ্ছ। আর এরপরে আমি সুগারের এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব, এটা একটা সিরাম ফাউন্ডেশন, আর এটা আমি হাত দিয়েই অ্যাপ্লাই করে নিয়েছি, আগে একটু স্প্রেড করে নিয়েছি, এরপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে করে খুব ভালো অ্যাপ্লাই হয়ে যায়। আর বিউটি ব্লেন্ডারটা আমি ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে কুইজ করে নিয়েছি জলটা, তারপরে আমি অ্যাপ্লাই করেছি। আর এবার আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, সুগারেরই কনসিলার নিয়েছি, এটা শেড নাম্বার 30, আগেরটার শেড নাম্বার ছিল, ফাউন্ডেশনের শেড ছিল হচ্ছে 32, আর এটা শেড হচ্ছে 30, এক শেড আমি লাইটার নিয়েছি যেহেতু আমি হাইলাইট করবো, আন্ডার এরিয়া হাইলাইট করবো, আর যেখানে যেখানে হাইলাইট করতে হয় আমি চোখেও অ্যাপ্লাই করে নিয়েছি, চোখের ওপরে যখন আমি আইশ্যাডো অ্যাপ্লাই করবো তখন আইশ্যাডোটা পপ আপ হয়ে উঠবে, তাই জন্য আমি চোখের ওপরে অ্যাপ্লাই করেছি পাতাতে। আর দেখো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, হাইলাইটও হয়ে যাচ্ছে, আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপড্যাপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি সুগারের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা নিয়ে নিয়েছি, আর যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে আমি এই ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে দিয়েছি। ফুল ফেসেও আমি হালকা করে অ্যাপ্লাই করব, কিন্তু ভালোভাবে আমি অ্যাপ্লাই করেছি যেখানে যেখানে আমি কনসিলার দিয়েছি, একটু হাইলাইটও করে নিচ্ছি, এতে করে দেখতেও বেশ হাইলাইট হয়ে যায় এরিয়াগুলো। আর তারপরে আইব্রো করে নিচ্ছি, আইব্রোর জন্য আমি স্টেক ওয়াকের এই আইব্রো পেন্সিলটা নিয়েছি, আগে কম করে নেব তারপরে প্রোডাক্টটা অ্যাপ্লাই করব। আর এখানে খুব কম প্রাইসে এই আইব্রো পেন্সিলটা খুবই ভালো, ইদানিং আমি খুব ইউজ করছি বলতে পারো, আর যে যে গ্যাপগুলো আছে সেখানে সেখানে আমি ফিল করে নিচ্ছি, আর তারপরে আমি কম করে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ খুব এতে করে না খুব ন্যাচারাল লাগে দেখতে, তো তোমরা এইভাবে করতে পারো। আর এটা 150 টাকার মতনই দাম, তো তোমরা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। আর এরপরে এই মেকআপ রেগুলেশনের জ্যাক প্যালেটটা নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি ট্রানজিশন কালারটা নিয়ে নিয়েছি, আর আমি চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি, আমি লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি, সেম ট্রানজিশন কালারটাই নিয়েছি, আর এরপরে আমি ইয়েলো কালারটা নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ক্রিজের ওপরে কিন্তু অ্যাপ্লাই করছি না, দেখতেই পাচ্ছো কেমন করে অ্যাপ্লাই করছি, আমি লোয়ার ল্যাশ লাইনও অ্যাপ্লাই করে নেবো। তারপরে আমি আবার ব্রাউন কালারটা নিয়ে আমি ক্রিজটা ব্লেন্ড করে নিচ্ছি, এতে করে দেখো একটা ব্রাউন কালারটা আছে, তারপরে ইয়েলো কালারটা সুন্দর লাগছে। আর এরপরে আমি গ্রিন কালারের এনওয়াইবের আইলাইনার নিয়ে নিয়েছি, এটাও খুবই কম দাম, 100-150 টাকার মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখান থেকে একবার চেক করে নিও, আমার দামটা ঠিক মনে পড়ছে না। তো এটা গ্রিন কালারের আইলাইনার আছে, এরকম ব্লু অনেক কালারের হয়ে যাবে, মানে পেয়ে যাবে তোমরা, আমি এখানে গ্রিনটাই ইউজ করছি। আর তারপরে আমি লোয়ার ল্যাশ লাইনে মেবলিনের এই কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি,
এতে করে মানে চোখটা যদি আমি কাজলটা অ্যাপ্লাই না করতাম না তাহলে দেখতে ভালো লাগতো না, একটু পপ অপ হয়ে উঠতো না, তাই আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপরে স্টেক ওয়াকির আমি আইলাইনারও অ্যাপ্লাই করেছি, খুব হালকা করে অ্যাপ্লাই করেছি। আমি কাজলটা মানে আইলাইনারটা অ্যাপ্লাই করেছি, তার উপর দিয়ে দেখো গ্রিনটা দেখা যাচ্ছে। এবার আমি মেবলিনের মাস্কারা অ্যাপ্লাই করে নেবো, এটাও মানে আমি নতুনই নিয়েছি, ভীষণ ভালো ভলিউম আসে এই মাস্কারাটাই। আমি আজকে কোনো আই ল্যাশ ইউজ করবো না, আমি শুধু এই মাস্কারাটাই ইউজ করেছি। আর দেখতেই পারবে কত সুন্দর ভলিউম এসছে। যারা আই ল্যাশ ইউজ করতে চাও না কোনো ব্যাপার না, করবে না, এমনিই সুন্দর লাগবে। তো আমি এখানে সুগারেরই এই ফেস প্যালেটটা নিয়েছি, ওখান থেকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। তো যেমন অ্যাজ ইউজুয়াল যেমনভাবে আমি কন্ট্রোল করি, নোজ কন্ট্রোল করি, সেইভাবেই আমি একবারে কন্ট্রোল করে নিলাম। আমি ব্লাশটা এটার ইউজ করিনি, আমি শুধুমাত্র কন্টোরটাই ইউজ করছি। ব্লাশের জন্য আমি স্টেক ওয়াকির ব্লাশ প্যালেটটাই ইউজ করছি, কোরাল কালার। আর এখানে মেবলিনের এই হাইলাইটারটা নিয়েছি, এটাও ভীষণ সুন্দর। যবে থেকে আমি মানে এটা কিনেছি তারপর থেকে আমি এই হাইলাইটারটাই ইউজ করছি, এত আমার ভালো লাগছে। দেখতেই পাচ্ছ গ্লোটা, খুব সুন্দর হাইলাইটার। আর এরপরে আমি সুইস বিউটির আমি নিয়ে নিয়েছি মেকআপ সেটিং স্প্রে, এটাও ভিটামিন ই আছে। আর এটা দেওয়ার পরে মেকআপটা লং লাস্টিং হয়ে যাবে, সেট হয়ে যাবে। বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি, আমার মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার লিপস্টিক পরে নিলেই হবে। আর লিপস্টিকের জন্য আমি পার্পলের এই লিপস্টিকটা নিয়েছি, এটাও নিউড পিঙ্ক টাইপের কালার আছে, ব্রাউন কালার টাইপের আছে, খুব সুন্দর কালার, প্রত্যেকের স্কিন টোনে যাবে, যা মানে ইন্ডিয়ান স্কিন টোনে খুব ভালো যাবে, অল স্কিন টাইপ লিপস্টিক আছে। আর একটা ছোট্ট টিপ পরে নিয়েছি ব্ল্যাক কালারের। আর এখানে যে জুয়েলারিটা পরছি এটা অ্যামাজন থেকে নেওয়া, আমার সাজটা কমপ্লিট হয়ে গেছে, চোখটাও দেখতে পাচ্ছ কেমন হয়েছে কাছ থেকে, আমি তোমাদের সেই জন্যই দেখাচ্ছি। আর লিপস্টিকের কালারটা আমার ভীষণ সুন্দর লাগছে। আর এখানে আমি চুল যেমনভাবে বাঁধিয়ে আর কি মানে নিয়ে একটা ক্যাচ ক্লিপ লাগিয়ে দিয়েছি, ব্যাস খুবই সিম্পল। দিস ইজ মাই ফাইনাল লুক, আশা করি তোমাদের এই লুকটা ভালো লেগেছে। আর একটু অন্যরকমও করার চেষ্টা করেছি, আমি একটা হোয়াইট কালারের শাড়ির উপরে ইয়েলো কালারের প্রিন্ট করা আছে আর সেই কালারের ম্যাচিং করে ব্লাউজ করেছি। এই ব্লাউজের হল ভিডিও করা আছে, যেটা ফ্লিপকার্ট ব্লাউজ হল ভিডিও পার্ট 3, সেখানে দেখতে পারবে। এই জুয়েলারি সেটারও হল ভিডিও করা আছে। তাছাড়া আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। এটা অ্যামাজন থেকে নেওয়া, আর শাড়িটা আমার নেওয়া জস ইন্ডিয়া থেকে। তো জস ইন্ডিয়ারও ভিডিও করা আছে, যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখতে পারবে। আর বাকি যা যা প্রোডাক্ট আমি ইউজ করছি সমস্ত মেকআপ প্রোডাক্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিও। আর আশা করি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা আবার সাবস্ক্রাইব করে দিও না, তাহলে সেটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই বাই।